আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আবারও একটি অসাধারণ নতুন মডেলের ডুপ্লেক্স বাড়ি নিয়ে আপনাদের মাঝে। যারা ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন এই বাড়িটির মাপ, আপনি জানতে পারবেন এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে তার আনুমানিক হিসাব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাড়িটার সামনে থাকবে একটা ফোয়ার্স, দুই পাশে থাকবে দুটো ব্যালকনি, খুব সুন্দর একটি ডিজাইন, খুব আধুনিক একটি বাড়ি। আপনি চাইলে এমন একটি বাড়ি তৈরি করতে পারেন যদি আপনার বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তা আসুন বন্ধুরা, আমরা বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিই, এরপর জানবো এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে আনুমানিকভাবে। চলুন বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়িটার যে ফ্লোর প্ল্যান, এই বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের 41 ফিট 8 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 39 ফিট 8 ইঞ্চি। বাড়িটাতে আপনাকে ফরসে নিয়ে যেয়ে প্রবেশ করতে হবে। ফরসটা হচ্ছে 10 ফিট বাই 10 ফিট। তারপরে পাচ্ছি আমরা একটা লিভিং রুম, তা হচ্ছে আমাদের 25 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট। এর সাথে থাকবে একটা বারান্দা 11 ফিট বাই 4 ফিট। অপর পাশে হচ্ছে একটা বেডরুম, তা হচ্ছে 13 ফিট বাই 15 ফিট। এর সাথে থাকবে একটা ব্যালকনি 4 ফিট বাই 11 ফিট। রয়েছে একটা অ্যাটাচ টয়লেট। তারপর পাচ্ছি আমরা একটা ডাইনিং রুম, এই ডাইনিং রুমটা হচ্ছে 15 ফিট 7 ইঞ্চি বাই 12 ফিট। এর সাথে থাকবে একটা টয়লেট, তা হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 4 ইঞ্চি। এবং অপর পাশে রয়েছে একটা স্টেয়ার, রাউন্ড স্টেয়ারটি। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা কিচেন রুম, তা হচ্ছে আমাদের 17 ফিট বা 15 ফিট। এক কিচেন রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, তা হচ্ছে 8 ফিট বাই 7 ফিট 6 ফিট 4 ইঞ্চি। বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা বেডরুম, তা হচ্ছে 15 ফিট বাই 13 ফিট। এর সাথে থাকবে একটা অ্যাটাচ টয়লেট, রয়েছে একটা বারান্দা আমাদের অ্যাটাচ। তো বন্ধুরা, মোটামুটি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি দুটা বেডরুম পাবো, একটা লিভিং রুম, একটা কিচেন এবং ডাইনিং রুম আমরা পাচ্ছি। এখানে চারটা টয়লেট পাচ্ছি, মোটামুটি খুব সুন্দর একটি প্ল্যান। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তা আসুন আমরা এখন ফার্স্ট ফ্লোরটা দেখে নিই, এরপর জানবো এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হয়। তো আসুন বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটা যে ফার্স্ট ফ্লোর, এই ফার্স্ট ফ্লোরটা হচ্ছে, ফার্স্ট ফ্লোরে আপনি সিঁড়ি দিয়ে প্রবেশ করে পাচ্ছেন একটা লিভিং রুম, তা হচ্ছে 25 ফিট 5 ইঞ্চি বাই 15 ফিট 7 ইঞ্চি। তারপর পাচ্ছি আমরা একটা বেডরুম, তা হচ্ছে আমাদের 15 ফিট বাই 13 ফিট। এর সাথে থাকবে একটা ব্যালকনি অ্যাটাচ, এবং রয়েছে আরেকটা বেডরুম, তা হচ্ছে 15 ফিট বাই 17 ফিট। এর সাথে থাকবে একটা ব্যালকনি, এবং রয়েছে একটা টয়লেট অ্যাটাচ। এখানে ফ্লোরটা যে আছে 10 ফিট বাই 10 ফিট, এটা আমরা বারান্দাকারে ইউজ করতে পারবো। তারপর চলে যাচ্ছে বেডরুম নাম্বার 3, তা হচ্ছে 15 ফিট বাই 13 ফিট। এর সাথে থাকবে একটা অ্যাটাচ টয়লেট, রয়েছে একটা ব্যালকনি 4 ফিট বাই 11 ফিট। অপর পাশে রয়েছে বেডরুম নাম্বার 2, তা হচ্ছে 13 ফিট বাই 15 ফিট। এর সাথে থাকবে একটা অ্যাটাচ টয়লেট, রয়েছে একটা বারান্দা। তাহলে বন্ধুরা, আমরা ফার্স্ট ফ্লোর পাচ্ছি, চারটা বেডরুম পাচ্ছি, একটা লিভিং রুম পাচ্ছি, এবং এখানে আমাদের রয়েছে চারটা টয়লেট। তো মোটামুটি সুন্দর একটি বাড়ি, খুব সুন্দর একটি প্ল্যান। তো বন্ধুরা, আনুমানিকভাবে এই বাড়িটি গ্রাউন্ড ফ্লোর তৈরি করতে আপনার লাগবে 28 লক্ষ টাকা। আর যদি ফার্স্ট ফ্লোর সহ ডুপ্লেক্স কম বিল্ড করতে চান, এক্ষেত্রে আপনার প্রায় 50 লক্ষ টাকা লাগবে। 50 থেকে 52 লক্ষ টাকার ভিতরে আপনি এই ডুপ্লেক্স বাড়িটি সম্পূর্ণ করতে পারবেন। তো বন্ধুরা, বাইরের ড্রয়িং ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো বাইরে ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশে যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে। আপনি স্বপ্ন বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার পাশে। তো বন্ধুরা, আবার আপনার সুস্বাস্থ্য কামনা করে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।